সাবু চিনছে তরে গালের ফুলাকে জুতা তো বাইরেছে নাকি জুতা দিয়েও যদি গালের মধ্যে বাড়ি দিত তাও তো কষ্ট হইতাম না ওইসে কি কথা ইউনি লাড্ডুর কাছে ভাবি তোর আমার কি পরিচয় দিতে জানো কি আর পরিচয় দিব ক কি কইছে উনি আমরা নাকি ওই বাড়ির কামলা আবু দোস্ত তুই তো দেখছ এই এক চুইটি রে পাউনের লাইগা কত টাকার চানাচুর বিস্কুট ভাবি রে খাওয়াইছি সে আমার দোকান থেকে যত হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে সব নিছে আমি কোনোদিন টাকা চাই নাই চাইছি তুই ক অবশ্য চুইটি কোনোদিন কিছু চাই নাই কিন্তু এই ভাবি এই ভাবি তো আমার ফতুর বানায় দিল প্রতিশোধ নেওয়া লাগবো রে সাবু প্রতিশোধ ঠিক করছস যেমনে হোক লাড্ডুরে টেকান লাগবো আমাকে গ্রামের মাইয়ারে বইয়া গ্রামের বাইরে যাইতে দিব না আমাকে চোখের সামনে দিয়া লাড্ডু আর চুইটি রে লইয়া যাইবো আমরা কি আঙ্গুল চুষুম চল কথা কম করি একটা একটা করে ব্যাগ কি পিঠা খাওয়ান লাগবো রাখতে পারস না তোমার কাছে আমি কি করু ঠেললা পাঠায় দে পেটে হজম হবে বলেন ভাবি এত বড় একটা মানুষ হজম করে ফেলাইলা আর কটা পিঠা হজম করতে পারবে না কি বলেন ভাবি আমার কিন্তু শর্ত আছে আমি পোলাপনের মা হইতে পারি নাই ওর ভাই থাকে শহরে সুইটি যদি জায়গা আমি একলা থাকুম কেমনে ভাবি আপনি কি ইনডাইরেক্টলি আমাকে ঘর জামাই থাকার কথা বলতে আছেন তোমার তো বাপ মা নাই ঘর জামাই থাকলে অসুবিধা কি ভাবি আমি একটা হাসি কথা বলবো কও ওই ছোটকাল থেকে আমারও মনে করেন ঘর জামাই হওয়ার ব্যাপক শখ কও কি হয় তাহলে তুই এই গেল আজকের যাওয়ানোর দরকার নাই কাজী ডাইকে বিয়েটা পড়াই দি কখন কি সাইজি বইতে হে আমার হুদ্দের চাই লোল